ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব দুধ মান কচুর পাতা শাক। তো দেখুন, আমাদের বাড়িরই গাছের আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি এগুলোকে কেটে নেব ভালো করে পরিষ্কার করে দেখে। তো এখন বর্ষার সময় অনেক কিছু পাতার ভিতরে থাকে, তো দেখে কেটে নিতে হবে। তো দেখুন, আমি অনেকটাই কেটে নিয়েছি আর এগুলো কিন্তু কমে যায়। ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে রসুন কেটে নিয়েছি 8-10টা কুচি করে, আর 7-8টা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে হলুদ 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভাজতে থাকবো যতক্ষণটা রসুনগুলো ব্রাউন কালার চলে আসে। তো ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো অল্প অল্প করে দেব। দেওয়ার পর আমি সবগুলো দিয়ে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তো দেখুন, কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা তুলে নিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম যাতে শাকটা কমে যায়। তো শাকটা কমে গেছে, এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও শাকটা আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এবার অল্প একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট মতো শাকটা সেদ্ধ করতে দেবো। তো দেখুন, ঢেকে দিয়েছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, শাকে আমি কিন্তু জল দিয়েছিলাম অল্প করে, আর জল কিন্তু বেরিয়েছে শাকের থেকে। তো আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবারও 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আবারও ঢাকা তুলে দিচ্ছি। গিয়ে দেখুন, শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রসটাও কিন্তু নেই আর। তো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি ভালো করে আবারও খুন্তি দিয়ে নেড়ে নেব। এইভাবে শাকটাকে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তো দেখুন, শাকটা কিন্তু হওয়ার মতো হয়ে গেছে। এই দেখুন, জলটা একদমই নেই আর শাকটা কিন্তু এরকমই হয়। তো আমি এবার লাভিয়ে নিয়েছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।